উদযাপন করা হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রের 40 বছর পূর্তি। আলোকিত মানুষ চাই স্লোগান নিয়ে পথচলা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে সকালে রাজধানীর শাহবাগ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। দিনভর বিশিষ্টজনের স্মৃতিচারণা আর ফুলেল শুভেচ্ছায় স্নিগ্ধ হন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ। শুধু বৈষয়িক অর্জনের জন্য নয়, বই পড়া হবে জ্ঞানার্জনের লক্ষ্যে। পাঠ্যাভ্যাসের মাধ্যমে গড়ে উঠবে মননশীল, উদারনৈতিক, উচ্চ মূল্যবোধ সম্পন্ন আলোকিত নাগরিক। এই ব্রত নিয়ে পথচলার 4 দশক পূর্ণ করল বিশ্ব সাহিত্য কেন্দ্র। আলোকিত মানুষ গড়ার এই প্রতিষ্ঠানটির 40 বছরের বর্ণাঢ্য পথচলা উদযাপনে শুক্রবার রাজধানীতে ছিল নানা আয়োজন। সকালে শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগার থেকে বের হয় বর্ণিল শোভাযাত্রা। বাংলার ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে মিল রেখে নানান সাজে সজ্জিত শোভাযাত্রাটি শাহবাগ বাংলা মোটর হয়ে শেষ হয় বিশ্ব সাহিত্য কেন্দ্রের নিজস্ব ভবনে, যাতে অংশ নেন সমাজের বিশিষ্টজন আর প্রতিষ্ঠানটির অসংখ্য শুভাকাঙ্ক্ষী। দিনভর গুণীজনদের শুভেচ্ছা আর বইপ্রেমীদের পদচারণায় মুখর ছিল বিশ্ব সাহিত্য কেন্দ্র। বিশিষ্টজনদের প্রত্যাশা, সমৃদ্ধ আর উচ্চ মানবিক বোধ সম্পন্ন বাংলাদেশ গড়তে আলোর পথে প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে আরো অনেক দূর। মানুষের সদিচ্ছা থাকলে যে কতটা যেতে পারে আবদুল্লাহ আবু সাইদ সেটা প্রমাণ করলেন। আলোর পথ মানে সুন্দরকে দেখা যাচ্ছে, এই আলোতে পবিত্রকে দেখা যাচ্ছে, এই আলোতে মনুষ্যত্বের পথ দেখা যাচ্ছে। কিশোর কিশোরী, তরুণ তরুণী যদি এই প্রতিষ্ঠানের স্পর্শ পেয়ে থাকে তাহলে সে পরিবর্তন, তার ভিতরে পরিবর্তন হতে বাধ্য। আবদুল্লাহ আবু সাইদ স্যার 40 বছর আগে বুঝতে পেরেছিলেন ছেলে মেয়েদেরকে বই পড়ানো শেখাতে হবে, কাজে স্যারের এই উদ্যোগের কোনো তুলনা নাই। একইভাবে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদের কণ্ঠেও ছিল আরও অনেক বড় স্বপ্নের কথা। চিরদিন অন্ধকারে সে আমাদের আক্রমণ করবে, গ্রাস করে নিতে চাইবে এবং চিরদিন আমরা তার সঙ্গে যুদ্ধ করে জয়ী হব। তো সুতরাং এটা হাজার হাজার বছরের বিষয়, এটা 40 বছর একটা প্রথম 40 বছর, কিন্তু লক্ষ লক্ষ 40 বছর আমাদের সামনে দাঁড়িয়ে আছে। প্রতিষ্ঠানটির 40 বছর পূর্তিতে বিশিষ্টজনদের স্মৃতিচারণা আর দিনভর সাংস্কৃতিক নানা আয়োজনে মুখর ছিল বিশ্ব সাহিত্য কেন্দ্র ভবন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।